আমাদের কাজ হয়ে গেছে আর এবার আমরা যাব বাড়ি। এখানে গাড়ি পার্ক ছিল, একটু পুজো পুজো লাগছে, দেখো চারিদিকে বাস প্যান্ডেল এই সমস্ত দেখে একটু পুজো পুজো রোদ উঠেছে মনে হচ্ছে না গো, শরৎকালের আকাশ। 23 তারিখে এই স্কুলে নাম বেরোবার কথা ছিল এবং বেরিয়েছে, এবং আমার একটা ছোট কনফিউশন হয়েছিল, আমি ভেবেছিলাম মেলে পাবো বা এসএমএস এ পাবো, যেটা অন্যান্য স্কুলে হচ্ছে আর কি, কিন্তু এখানে এসে আর কি ফিজিক্যালি দেখতে হতো, চেক করতে হতো, সেখানে আমার একটু গন্ডগোল হয়ে গেছে। কিন্তু আজকে সময় আবার দিয়েছে 2:30 থেকে 5টার মধ্যে এসে দেখার। এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা স্কুলে আমাদের ঠিক আরেকটার সময় ওই কোয়েশ্চেন ইয়ার ফিল আপ করার একটা ব্যাপার রয়েছে, বর্ষাকাল তো ছাতাটা লাগবে, গাড়িতে থাকলে সুবিধা হয়, এই জন্য বললাম ওকে চলো গিয়ে নিয়ে আসি। তো ওইসব নিয়ে টিয়ে আসলাম, এসে দোকানে ছিলাম, আজকে যেগুলো পার্সেল ছিল রেডি করে দিলাম। একদিনও লেট করতে চাইছি না, কারণ কি পুজো আর জাস্ট দোরগোড়ায়। তো কিছু পার্সেল ছিল সেগুলো রেডি করলাম, আজকে প্রিয়া আসবে না, আর কয়েকটা তোমার ওই যেগুলো র্যাপিডো করে দিই সেগুলোও পাঠিয়ে দিলাম। এখন দুটো যাবে ইস্ত্রি হতে, তো যখন ফাইনালি বেরোবো সিম্বু স্কুলের, ওই সিম্বু স্কুল বলছি, ফাইনালি যখন বেরোবো স্কুল ইন্টারভিউর জন্য তখন ওটা দিয়ে চলে যাব। টিকলু আমার জন্য ওয়েট করছিল গাড়িতে, ওইখানে ময়ূরকে পার্সেলগুলো দিলাম, আর এবার ফাইনালি বেরোবো ইন্টারভিউর জন্য। আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাটিয়ে দিয়েছি, আমাদের দুজনে একসঙ্গে পরীক্ষাটা দিয়েছি, ইকুয়াল কনফিউশন ছিল, এবং আমি তো খুব খুশি, খুব স্যাটিসফাইড। তো আমাদের লিস্টে নাম আসা উচিত, সিম্বার নাম বেরিয়েছে, খুব এক্সাইটেড। টিকলু প্রথমে গিয়েই দেখে নিয়েছে ত্রিশান লেখা আছে, তো এবার নেক্সট যা প্রসিডিওর আছে সেগুলো দেখবো আমরা। কোথায় যাবে? তাইচি চলো, তাইচি চলো, আমাদের এই ছোট্ট ভিক্টরিটা আমরা তাইচি থেকে সেলিব্রেট। হ্যাঁ, সিম্বু ছাড়া, হ্যাঁ ভিক্টরি বলতে যে ওর নামটা বেরিয়েছে ফার্স্ট অ্যাসেসমেন্ট পরে, ইয়েস। আর নেক্সট হচ্ছে তোমার কালকে বার্থ সার্টিফিকেট আর একটা তোমার একটা ফিস, হ্যাঁ 300 টাকা একটা ফিস জমা করলে একটা কল কার্ড পাবো, যে আমাদের আবার নেক্সট ইন্টারভিউ এর জন্য পার্সোনাল ইন্টারঅ্যাকশন হবে। হ্যাঁ হ্যাঁ, এন্ড তারপরে জানানো হবে ফাইনালি কোন বনেগা করোড়পতি। ঠিক আছে, এক্সামটা দিয়ে কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, এবং খুব মনের মতো কিন্তু আমি লিখতেও পেরেছি, অনেকদিন পর লেখার সুযোগ পেয়েছি। প্লাস স্কুলের ক্লাসরুমে বেশ বেশ এনজয় করলাম ব্যাপারটা, অনেক বছর পর। ওটাই তো, আরো হ্যাঁ নিজের ব্যাপার ওটাই, ম্যাম বললেন জানলা ধারে দুজনেই বসছিলাম, হ্যাঁ, এবং আমি জানতে পারলাম যে আমি ছোটবেলায় স্কুলে আর কি জানলা ধারে বসে পছন্দ করতাম, আমিও সিনেমা তাই করতো, দিয়ে ওইদিকে তাকিয়ে থাকতাম। আর আর একটা জিনিস হচ্ছে যে আমার তো, আমি তো গিয়ে লাস্ট বেঞ্চটা আগে বসে পড়েছিলাম, তো টিকলু বললো যে না এখানেও লাস্ট বেঞ্চ করো না, একটু এগিয়ে যাও। আমাদের টাইমে যখন আমরা স্কুলে পড়তাম না, তখন ম্যামরা কি করতো বলতো, রোটেশন করতো সোম টু শুক্র, সব সবাই যাতে সামনে সবাই যাতে পিছনে বসতে পারে, তো এরকম করতো। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো তাইচি যাই। 11:15 বাজে আজকে রোববারের সকাল, একটু লেট করি আমরা শুরু করেছি, স্নেহা আবার একটু বেরিয়ে গেল, একটু কাজে গেছে, ও ফিরে আসবে 2:30-3টার মধ্যে। কিন্তু মেন পার্ট আজকের আলটিমেট অ্যাট্রাকশনটা হচ্ছে মামনি ক্লাব কচুরি তৈরি করছে, এবং এটা কালকের থেকে শুরু হয়েছে প্রসেসটা, আজকে কোনোভাবে বোধ হয় শেষ করা হচ্ছে নাকি। সকালে আমি কয়েকটা খেয়েওছি ওই কচুরিগুলো, দূর থেকে দেখে আমি এগুলো বরফি ভেবেছি। না না, মানে ক্লাব কচুরির ক্লাবটা কালকে এসেছিল, কচুরিটা আজকে এসেছে, তরকারিটার নাম হচ্ছে ক্লাব, তাই তো? এটা আবার ডিকোড করতে পেরেছি এত বছর পরে। তোমার জন্য একটা ভালো জিনিস আছে, পুজোর আগে তুমি বলছিলে না ঘর ফর পরিষ্কার করবে, কলতলা পরিষ্কার করবে। হচ্ছে 11 ইলেকট্রিক স্পিন স্ক্রাবারের এন্টায়ার কিটটা, মেন হেড রয়েছে 1, 2, 3, 4, এখানে ভেলক্রোটা রয়েছে যার উপরে এই 4টে জিনিস লাগানো যায়, 1, 2, 3, 4 অ্যাকর্ডিং টু দ্য ইউজ।
আর এখানে রয়েছে লং হ্যান্ডেল যেটা ডিটাচেবল অবভিয়াসলি, আর এখানে রয়েছে মাউন্টিং কিট দেওয়ালে ঝোলাবার জন্য। আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, মডেল নেম হচ্ছে রয়্যাল, এবং আমরা ইউজ করছি সব থেকে বড় হেডটা। কলতলায় অনেক ময়লা পড়ে রয়েছে। স্পিডটা বাড়ানো কমানো যায়, আমি স্পিডটা একটু বাড়াবো। ট্রেনিংটা যদি একটু ডিপ লাগে তাহলে এই হেডটাও ইউজ করতে পারি। ব্যাস জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি। আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, এটার অনেক ইউটিলিটি রয়েছে। আরও দু তিনখানা হেডস রয়েছে, সেগুলো ইউজ করলাম না, যেগুলো গ্লাসে ইউজ করা যায়, সিলিংয়ে ইউজ করা যায়। যাই হোক, জিনিসটা খুব ভালো, ইউজফুল এবং হ্যান্ডি। তোমাদের যদি ভালো লেগে থাকে এবং তোমরা কিনতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, প্লিজ গো চেক ইট আউট। গান শোনাচ্ছি, আমাদের পর্দা সারাতে ফোন করেছিলাম। এই যে এইটা ছিঁড়ে গেছে আমাদের এই ব্লাইন্ডস এর, এইটা না সরি ওইটা, হ্যাঁ ওইটা ছিঁড়ে গেছে। তো এটা সারাবার জন্য এনাকে ফোন করেছিলাম, কিন্তু উনি গান শোনালেন, কালো যতই হোক ঠিক আছে, কই পারোয়া নেই। ব্লাইন্ডস এর অনেকগুলো নাম্বার রয়েছে, এর মধ্যে কোনটা কারেক্ট আমি বুঝতে পারছি না। দেখো ব্লাইন্ড ফিক্সার, বিকাশ ব্লাইন্ডস মেকানিক, ব্লাইন্ডস ব্লাইন্ডস টু, ব্লাইন্ডস সিএ, ব্লাইন্ডস স্কুল, ব্লাইন্ডস কোল, ব্লাইন্ডস অরিজিনাল, ব্লাইন্ডস সোফিয়া, ইন্ডিয়া ব্লাইন্ডস, বিকাশ হচ্ছে তো আমাদের দেশের। আজকে 29 তারিখ 29শে সেপ্টেম্বর, কালকে 30 তারিখ, মাস শেষ, এবং 1 অক্টোবর পুজোর মাস পড়ে আছে, 9 তারিখ থেকে পুজো, এবং 3 তারিখে আমাদের ইন্টারভিউ রয়েছে, ফাইনাল ইন্টারভিউ একটা স্কুলে। যদি সেই ইন্টারভিউটা আমরা ক্র্যাক করতে পারি তাহলে আমাদের ছেলে সেই স্কুলে অ্যাডমিশন হয়ে যাবে। মানে যদি অ্যাডমিশনের অপশন আসে তাহলে আমরা নিশ্চয়ই অ্যাডমিশন নেবো, কারণ আমরা চাইছি যে সেশন শুরু হওয়ার আগে, মানে নেক্সট ইয়ার ওই এপ্রিল মেতে সেশন শুরু হয়, তার আগে এই বছর কোনো একটা স্কুলে যদি অ্যাডমিশন করে দেওয়া যায় তাহলে আমাদের মাথাটাও একটু ঠান্ডা থাকবে। 12:30 বাজে, নিচে নামলাম, গৌরবকে ডাকবো, একটু আড্ডা ফাড্ডা হবে, স্নেহা বাড়ি নেই, কারেন্ট চলে গেছিলো একটু আগে, তো উপর থেকে নিচে চলে এসেছিলাম। কারেন্ট চলে গেলে মজাও লাগে, ছোটোবেলার কথা মনে পড়ে, আজকাল তো অত আর কারেন্ট যায় না, আগে ছোটোবেলায় সেই লম্বা লম্বা স্পেনে কারেন্ট নিতে হতো ওই 10 ঘন্টা, তো অপটিমিস্টিক আমি সেই ক্ষেত্রে অনেকটা সাউন্ড পলিউশন। গাড়িটার সামনে কিন্তু কিচ্ছু নেই, তাও হর্ন মারতে হবে, জোরে জোরে যাবে আর হর্ন মারবে। মানে নয়েজ পলিউশনটা যে কত বড় একটা ইস্যু আমাদের দেশে, এটা নিয়ে কেউ সোচ্চার হচ্ছে না। ভাঙা রাস্তা, নয়েজ পলিউশন, লেন ড্রাইভিং, লেন ড্রাইভিং নিয়ে বললাম নেই, আমাদের তো এখানে লেনই নেই, লেন থাকলেও সেটা জাম্প করা খুব একটা রেগুলার প্র্যাকটিস হয়ে গিয়ে দাঁড়িয়েছে। ঘরে থানা বসে আছে, পালিয়ে চলো, ঘরে দেখুন কি আছে, কি আছে, চলুন না, চলুন, চল চল দেখি দুটো দেখ। যাবে কই? ও শিবানী আর বুকুতে মিলিয়ে এটাকে সাজিয়েছে, এতক্ষণ নিজেরা সাজ ছিল, এখন ওকে সাজিয়েছে, চিন্তা করো। এটা কে, এটা কে বাবা? ভূত। ভূত কি করছে এখানে বসে? কাজ করছে। কাজ করছে? আর তুমি কি করছো সোনা? তুমি আর শিবানী আজকে কি করছো বাবু? ঠাইকে দেখো না। হ্যাঁ তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে টকটকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে কটা জানি না, 3টে 3টে নাগাদ। তো আমি গেছিলাম পার্লারে, এই যে নতুন আসছে ফিউশন ট্রেন্ড স্যালন অ্যান্ড একাডেমি, এটা হচ্ছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার পারভিনের, এবং ওখানে আমি গেছিলাম, একটা রিল শ্যুট করেছি, তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারো। অ্যান্ড ফাইনালি বাড়িতে এসেছে, আজকে প্রচুর কাজ আছে পুজোর আগে, বলতে গেলে এটা হচ্ছে সেকেন্ড লাস্ট রোববার, নেক্সট সানডেটা আছে। তো চলো ওপরে যাই, আগে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে নিচে এসে প্রচুর কাজ আছে, প্যাকিং আছে, শাড়ি দেখানো আছে, অনেক কিছু আছে, লেটস গো। নীলিমা কি কি আছে দেখাও তো। মাটন, এইটাই
অনেকদিন পরে আমরা একদম সেই অর্থে ভালো করে একদম ভুড়িভোজ হচ্ছে, পোলাও হয়েছে, মাটন হয়েছে, চিকেন হয়েছে, আর মাটনটা পুরো একদম পুরো রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। লেট করে শুরু করেছি, সাড়ে তিনটে বাজে, স্নেহা কাজে বেরিয়েছিল, আমিও বেরিয়েছিলাম, আমাকে ফোন করে আমাকে গালগালাজ করলো, তাদের ছুটে ছুটে চলে এলাম। মিষ্টি এনেছি, আমার জিলিপি আর পাটি সাবড়া দেখাও তোমার। আজকে রোববার একটু ঠিকঠাক করে রান্না করে তখন মনে হয় টিবলুটা আগে খাক, ওরাও খাচ্ছে না মেয়ে দুটো, ওনার নানা আসুক তারপরে খাবার, ওনার বুকুকে খাই দিয়েছিলাম। কথা বলবে না পুষ্পা, কালকে স্কুল আছে তো? স্কুল আছে, আমি স্কুলে যেতে পারি না, বড়রা যাবে, মা যাবে, বাবা যাবে, বিবি যাবে, নিমা যাবে, সবাই যাবে, ঠিক আছে? কালকে 8:30 বেরোবো, ঠিক আছে? 9:00 স্কুল, ঠিক আছে? ওকে, ডান তো? থামস আপ, থামস আপ, হাই ফাইভ, হাই ফাইভ। তাহলে কে কে ছাড়তে যাবে কালকে স্কুলে? কে কে যাবে ছাড়তে বলে দাও। তুমি যাবে? আমি একা? আর কেউ যাবে? না, পাপা যাবে শুধু। মা যাবে না? যাবে। বাবু ওটা কে পিছনে, ওটা কে, ওরা ওইটা কার রে, ওই দুজনে, ওটা কে কে কি বলছিলে? জ্যাকি পুলিশ, জ্যাকি পুলিশ, জ্যাকি চ্যান না জ্যাকি শ্রফ, জ্যাকি পুলিশ, জ্যাকি পুলিশ। উই বাবা, আচ্ছা চলো, যাবে ঘুরতে যাবে তো চলো। রানদেন, এই রানদেন, রানদেন, এই রানদেন, কালকে স্কুল আছে কিন্তু ভুললে হবে না। আমি একটু শুয়ে পড়েছিলাম, অদ্ভুত একটা স্বর্গীয় ঘুম এসেছিল আমার, মানে মাটন পোলাও দিয়ে ভাত খেয়ে এরকমই আসে, প্লাস আমার পুরো চাম্পি ফাম্পি হয়েছে না আজকে পার্লারে, তার জন্য। তারপরে এখানে ছিলাম প্রচুর, অনেকে অনেকে এসেছিল এখানে, আমরা একাই ছিলাম আজকে, কেন কি ক্যাফেতেও ভিড় ছিল, তো প্রিয়া ওখানে ছিল, শিবানী আমাকে একটু হেল্প করে দিল। এন্ড এখন বাবা আর করবে না, ওরকম করতে গিয়ে পড়ে গেছো, পড়েনি, বাবা ধরে নিয়েছে, যাবে না তো ঘুরতে, যাবে না তো গাড়ি করে লং ড্রাইভ, যাবে না তো পাপার সাথে? যাবো, যাবো। তাহলে তাহলে পাপার হাত ধরে উঠে পড়ো, বেরিয়ে পড়ো। আমি ব্লগটা বলে আসছি, তুমি চটিটা পড়ো, আমি আসছি। তো এবার ঘটনা হচ্ছে, বাবা ছেলের এখন ব্যাপার যে চলো একটুখানি রাস্তায় ঘুরে আসি, আর এসে তারপর একটা শাড়ির শ্যুট করবো। আজকে আমি একটু ডিস্টার্ব, একটা জিনিস আমার খুব মন খারাপ লেগেছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো, জানি না ব্যাপারটা সত্যি কিনা, কিন্তু আমার ভীষণ, হ্যাঁ আসি বাবা, একটা জিনিস তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করবো আজকে। আর এটা, হ্যাঁ মা আসছি, আর এটা হচ্ছে আমার উটিডি। ব্যাস ব্যাস ছেড়ে দাও সারাকে, এই যে সারা, ভালো এটা, দেখি একটু দেখো, আবার একটু আয়নায় গিয়ে একটু দেখো, ইলি বাবা স্পাইডারম্যান কিনবে, আর কি হাফ প্যান্ট নেবেন? হাফ প্যান্ট
ও ফুল প্যান্ট নেবে? আচ্ছা ঠিক আছে, জিন্স নেবে? আচ্ছা ঠিক আছে, দেখছি। গত রাতে তোমাদের বলেছিলাম একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে যে একটা জিনিস নিয়ে আমি খুব ডিস্টার্ব। তো ওভার দি ইয়ার্স, যেমন ধরো আমার যেরকম, আমাকে যেরকম ধরো তোমরা ভালোবাসো, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি আমার ফ্যামিলি নিয়ে কন্টেন্ট বানাই, ঠিক সেই রকমই এরকম প্রচুর মানুষ আছে যারা কন্টেন্ট বানায় এবং তাদেরকেও আমি প্রচণ্ড ভালোবাসি। তো সেই রকমই কিছু কাপলস যাদেরকে আমি ভীষণ ফলো করতাম, ভীষণ ভালো লাগতো আমার, যেরকম তোমার আমি বলি লরা অ্যান্ড স্টিফেন, ওদের যে চ্যানেলটা ছিল লরা অ্যান্ড স্টিফেনের চ্যানেলটা নাম মনে পড়ছে না, ওরা বেশিরভাগ ফেসবুকেই ভিডিও বানাতো, এত ফানি ভিডিও বানাতো। যে সময় লরার ছেলে হলো সেই সময় আমাদেরও ছেলে হলো এবং তারপরে ওদের একটা মেয়েও হয়েছে। অ্যান্ড সাডেনলি একদিন জানতে পারলাম যারা দুজনে এত ভালো কমেডি করে এত মজা দেয় এবং দুজন দুজনকে এত ভালোবাসতো, সাডেনলি আমি জানতে পারলাম যে দে ব্রোক অফ, মানে দে গট সেপারেটেড, দে গট ডিভোর্সড। তো ওইটা আমার একটা সাংঘাতিক হার্ট ব্রেক ছিল। মানে দেখো আমি বুঝতে পারছি, দেখো সবসময় তো মানুষকে একটা টাইমের পর নিজেকে আগে রাখতে হয়, তারপরে লাইফের ডিসিশন নিতে হয়। তো নাও দে আর কো পেরেন্টিং এবং ওরা একে অপরের ভিডিওতে আসে এবং খুব স্ট্রেঞ্জ লাগে, খুব কষ্ট লাগে আমার দেখতে, কারণ কি ওদের একটা টাইমে আমি ফ্যামিলি হিসাবে দেখতাম। নেক্সট যেটা আমার আরও কষ্ট হলো সেটা হচ্ছে খালিদ অ্যান্ড সালামা। ঠিক আছে, খালিদ অ্যান্ড সালামা আগেন ভেরি ফানি ইউটিউবার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার। সালামা খালিদকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর যেরকমভাবে খালিদের জোকসে সালামা যেরকমভাবে বিরক্ত হয় আমার এত ভালো লাগে, আর আমার এত এত মানে লুক আপ টু করতাম, ওদের এত ভালো লাগতো, আমি কী বলবো। ইনফ্যাক্ট যখন ওরা কেরালাতেও এসেছিলো আমি রিচ আউট করার চেষ্টা করেছিলাম জাস্ট টু মিট দেম। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু ওরাও দুবাইতে থাকে, ওরা দুবাই বেস্ট, খুব কাছের যারা তোমার কি বলবো, যাদেরকে দেখতাম, যাদের লাইফস্টাইল ভালো লাগতো, অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ ভালো লাগতো। তো যারা যখন এরকমভাবে সেপারেটেড বা ডিভোর্সড হয়ে গেল তখন আমার ভীষণ 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 কষ্ট হয়েছিল। এতগুলো কথার বলার আর একটা মানে মানে এটাই হচ্ছে যে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যার ব্যাপারে এখন রিউমার্স আছে, আমি নাম নেব না, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো। তো তাদের মধ্যেও এরকম একটা ব্যাপার শোনা যাচ্ছে যে আমি মানে দে মাইট হ্যাভ গট সেপারেটেড অ্যান্ড ইন ফিউচার এরকম ডিভোর্সের একটা ব্যাপার হচ্ছে, এবং ওদেরও দুটো সন্তান আছে এবং ওদের লাইফ স্টোরিটা মানে আমি লকডাউন থেকে ওদের সাথে এতটা মানে আমি ওদেরকে ভীষণ ভালোবাসি, ভীষণ 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 ভালোবাসি। তো এই হচ্ছে ব্যাপার। তো এটাই আমার বলার একটাই বিষয়, সেটা হচ্ছে যে যা আমরা সবসময় দেখছি সোশ্যাল মিডিয়াতে বা যা আমরা করছি সবটাই কিন্তু সত্য না, এবং সেই রকম কাউকে ওরকম দেখে নিজের লাইফের কোনো মেজর ডিসিশন নেবে না, ইউ নেভার নো হু ইজ অ্যাক্টিং, রাইট? তো ওটাই আর কি, অনেক সময় তোমরা কমেন্ট করো, আমাকেও কমেন্ট করো, অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরও কমেন্ট করো, তোমাদের লাইফ পারফেক্ট, আমাদের অনেক সময় মনে হয়। ইনফ্যাক্ট আমি যাদের যাদের ভিডিওস দেখি, মেয়ে আছে যে অ্যাডিলেডে থাকে, শি ইজ আ ভেরি গুড বড় বিউটি ইনফ্লুয়েন্সার, অ্যান্ড ওর চ্যানেল থেকে পাউডার রুম করে দিয়ে গেছে বাড়িতে, ঠিক আছে? অ্যান্ড আমি সবসময় দেখি আর ভাবি যে ওয়াও, মানে হতে পারে ওর লাইফ পারফেক্ট, বাট আমি ওরকম অনেককে লুক আপ টু করি, মনে হয় সেটা যদি আমার হতো ভালো হতো, বা কেন টিকলু আমাকে চ্যানেলের পাউডার রুম এনে দিতে পারছে না, মাঝে মাঝে ডেফিনেটলি মানুষ তো মনে হয়, কিন্তু আমার মনে হয় কারোর লাইফ দেখে কোনোদিন কোনো ডিসিশন নেবে না, সবার নিজের স্ট্রাগল আছে, সবার নিজের লাইফ আছে, অ্যান্ড ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ডেফিনেটলি একটা লাই আছে, ঠিক আছে? তো এটাই আর কি, আই হোপ যাদের ব্যাপারে বললাম তাদের যেন সব ঠিক হয়ে যায়, আর যদি কোনোটা আমি আমি যদি এটা কোনো মার্কেটিং যদি কোনো স্ট্র্যাটেজি হয় আমার থেকে খুশি এই মুহূর্তে কেউ হবে না। তো এই হচ্ছে ব্যাপার, এই পুরো ঘটনাটা বলার মানে এটাই ছিল যে কাউকে দেখে কোনো দিন কোনো কোনো ডিসিশন নেবে না, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। নেগেটিভস, যাই হোক, ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।